ফ্রেন্ডস, গেম খেললে মোবাইল লেগ করে কেন এবং গেম খেললে মোবাইল গরম হয় কেন সেটা নিয়ে কিন্তু আজকের আমাদের এই বিষয়। তো ফ্রেন্ডস, গেম খেললে মোবাইলটা স্পেশালি কেন লেগ করে? তোমার ফোনের র্যাম যত জিবি হোক না কেন, মনে করো তোমার মোবাইলের র্যাম হচ্ছে 2gb 3gb 4gb অথবা 6gb অথবা তার চেয়ে বেশি, যত জিবি তোমার র্যাম হোক না কেন, গেম খেলতে গেলেই কিন্তু তোমার ফোনটা অনেক লেগ করে এবং ফোনটা কিন্তু অনেক গরম হয়ে যায়, অনেক হিট হয়ে যায়। তো ফ্রেন্ডস, সেটা কেন হয় সেটা কিন্তু আজকে তোমাদের সাথে তুলে ধরবো এবং আমি কিন্তু কিছু টিপস তোমাদেরকে দেবো, সেই টিপসগুলো কিন্তু ফলো করলে অবশ্যই কিন্তু তোমরা সেই লেগ থেকে কিন্তু সমাধান পেয়ে যাবে এবং তোমার ফোন কিন্তু আর গরম হবে না, একদম কুল কিন্তু থাকবে তোমার মোবাইল ফোন এবং স্মুথলি কিন্তু গেম প্লে করতে পারবা। তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকো, কারণ অনেকগুলো টিপস রয়েছে, গেমের মধ্যে কিছু সেটিংস রয়েছে সেগুলো কীভাবে কী করতে হবে, সেন্সিটিভিটি সেটিংস অথবা তোমার র্যাম অনুযায়ী তোমার সেটিংসটা কেমন হওয়া দরকার সেটা তুলে ধরবো এবং তোমার মোবাইল যদি অতিরিক্ত লেগ করে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলে একটা গুরুত্বপূর্ণ গোপন সেটিংস রয়েছে, সেই গোপন সেটিংসটা কীভাবে সেটিংস করবা সেটাই কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সো বুঝতেই পারতেছো ভিডিওটা কতটা মারাত্মক হবে, সো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, অল বাটনে ক্লিক করে দিও, ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই একটা শেয়ার করে দিও। তোমরা দেখছো হার্টবিট গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, গেম খেললে যে লেগ করে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, সো প্রথমত কিন্তু আমাদেরকে সেটা বুঝতে হবে। তো ফ্রেন্ডস, শুধু তুমি যদি খেয়াল করো যে আমার ফোনের র্যাম হচ্ছে 6gb, আমারটা কেন লেগ করে, আমার ফ্রেন্ডের র্যামও কিন্তু 6gb, ওরটা কিন্তু লেগ করে না, এখানে কিন্তু তোমাকে শুধু র্যাম দেখলেই হবে না, আরও দুইটা কিন্তু জিনিস রয়েছে, একটা হচ্ছে চিপসেট এবং অপরটা হচ্ছে কিন্তু প্রসেসর। সো চিপসেট এবং প্রসেসরের দুইটা জিনিস কি অবশ্যই তোমাকে কিন্তু সেটা বুঝতে হবে। সো যাদের কিন্তু অক্টাকোর প্রসেসর রয়েছে তা বর্তমানে কিন্তু অক্টাকোর প্রসেসর সবচাইতে বেশি চাহিদা, সো যাদের কিন্তু অক্টাকোর প্রসেসর রয়েছে তারা কিন্তু অবশ্যই এক্সট্রা একটা ফ্যাসিলিটিস পাবা, তার চেয়ে বেশি যাদের কিন্তু ফ্রেন্ডস ফ্ল্যাগশিপ প্রসেসর রয়েছে, যেমন স্ন্যাপড্রাগনের প্রসেসর, বর্তমানে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসরটা সবচাইতে বেস্ট। সো স্ন্যাপড্রাগন প্রসেসরের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে, স্ন্যাপড্রাগন কিন্তু ফ্ল্যাগশিপ যে প্রসেসরটা রয়েছে সেটা কিন্তু 800 উপরে তোমরা সকলেই জানো, যারা জানো না তারাও জেনে নাও, এবং অনেকের কিন্তু মানে স্ন্যাপড্রাগন প্রসেসরের মধ্যে লও রয়েছে, যেমন 600 অথবা 700 এরকমের মধ্যে রয়েছে এবং ওল্ড ফোনগুলোতে কিন্তু 400 পর্যন্ত থাকতো। সো মনে করো তোমার তোমার ফোনের র্যাম 6gb, তোমার ফ্রেন্ডের র্যামও 6gb, বাট তোমার বন্ধুর যে চিপসেট রয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাগশিপ প্রসেসর এবং অক্টাকোর চিপসেট, সো সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। সো মনে করো তোমার ফ্রেন্ডের কিন্তু প্রসেসরটা হচ্ছে 800 প্লাস এবং তোমারটা কিন্তু 600 প্লাস, সো সেই ক্ষেত্রে কিন্তু র্যাম 6gb দুইটা হলেও কিন্তু তোমার ফ্রেন্ডস কিন্তু এখানে এক্সট্রা বেনিফিট অবশ্যই পাবে। সো আশা করি বুঝতে পারতেছো প্রসেসরটার ক্ষেত্রে কিরকম। সো তারপরও যাদের গেম খেললে ফোন লেগ করে এবং গেম খেললে ফোন গরম হয়ে যায় তাদের জন্য কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেটিংস নিয়ে এবং টিপস নিয়ে হাজির হয়ে গেলাম। সো চলো দেরি না করে সেই টিপসগুলোতে আমরা চলে যাই। প্রথমে আমরা যারা ফ্রি ফায়ার খেলি অবশ্যই আমরা সেটিংসে চলে যাব এবং যাদের কিন্তু বেশি প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু আসলে মোবাইলের কিছু সেটিংস রয়েছে সেটা বলে দিব। বেসিকে কিছু করার নেই, সেন্সিটিভিটি সেটিংস সেটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি এখানে সবগুলো 100 দিয়ে রাখছি, কারণ আমার কিন্তু 6gb র্যাম এবং আমার কিন্তু রোমও একটু বেশি রয়েছে, 128 জিবি। সো সেই ক্ষেত্রে কিন্তু রোম যদি তোমাদের ফুল থাকে প্রবলেম হবে, রোম যতটুকু পারো 20 জিবি 30 জিবি ফাঁকা রাখতে হবে এবং অবশ্যই মানে 120 জিবির ক্ষেত্রে আমি বলেছি, আর যাদের 64 তারা অবশ্যই 10-15 জিবি যদি ফাঁকা রাখো তাহলে কিন্তু একটা স্মুথলি গেম প্লে পাবা। তো এখানে দেখতে পারতো রেড ডট এবং এভরিথিং আমি 100 করে রাখছি, তোমাদের যত জিবির র্যামই হোক তোমরা চাইলে 100 করে রাখতে পারো, এতে করে কিন্তু এক্সট্রা বেনিফিট পাবা। মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস হচ্ছে কন্ট্রোলে ভাই, কন্ট্রোলে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি কন্ট্রোল সেটিংসটা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেখানে কিন্তু আলাদা ভিডিও আছে, তোমরা কিন্তু সেই ভিডিওটা ঘুরে ফিরে দেখে নিও, তোমার বাইরের চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে। অটো পিক আপ এখানেও আমাদের কিছু করার নেই, আমাদের যেহেতু লেগ প্রবলেম নিয়ে কথা সেই ক্ষেত্রে আমরা চলে যাবো হচ্ছে ডিসপ্লে সেটিং, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস ফর এভরি ওয়ান, প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু এই সেটিংসটা কিন্তু খুবই মারাত্মক একটা সেটিংস। এই সেটিংসটার কারণেই মূলত তোমার ফোন লেগ করে, হ্যাং করে, ফোন গরম হয়ে যায়, সম্পূর্ণ সেটিংস কিন্তু তোমার এই ডিসপ্লে সেটিংসের মধ্যে রয়েছে এবং সেন্সিটিভিটি তো বলেই দিয়েছি কত থাকবে। সো ডিসপ্লে সেটিংসের মধ্যে ভালো করে আজকে শুনে নাও, নোট করে রাখো, কে মানে র্যাম অনুযায়ী অবশ্যই তোমার সেটিংসটা কেমন হওয়া দরকার সেটা কিন্তু অবশ্যই তুমি এখানে মনোযোগ দিয়ে শুনবা এবং অবশ্যই পারলে নোট করে রাখো।
তো এখানে প্রথমে আমরা দেখতে পাবো ডিসপ্লের মধ্যে গ্রাফিক্স নামে একটা অপশন রয়েছে। গ্রাফিক্স আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, দেখো গ্রাফিক্স এখানে তিনটা, একটা স্মুথ, একটা স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে আলট্রা। এখানে তিনটা মুড আমরা দেখতে পাচ্ছি। স্মুথ যে মুডটা রয়েছে, যে স্মুথ এইটা কিন্তু দিলে তোমাদের অনেকগুলো অপশন গায়েব হয়ে যাবে। আর এইটা কার জন্য, এটা হচ্ছে মূলত যাদের র্যাম 1GB 2GB 3GB। ভালো করে শোনো, তোমাদের যাদের র্যাম মানে 1GB 2GB 3GB আছে তারা কিন্তু অবশ্যই স্মুথ দিয়ে গেম প্লে করতে হবে। সো 3GB র্যামের এবং 4GB র্যামের তারা কিন্তু চাইলে স্ট্যান্ডার্ড দিয়ে খেলতে পারো। স্ট্যান্ডার্ড দিয়ে খেললে কিন্তু তোমাকে এখানে বলবে সিলেক্ট হায়ার গ্রাফিক্স কোয়ালিটি মে কোজ দ্য ডিভাইস টু এক্সপিরিয়েন্স এক্সকিউজিভ হিট অর ল্যাগিং। এইটা দেখো লাল করে কিন্তু তোমাকে চিহ্ন দিয়ে বলে দিয়েছে, মোবাইল হিট হতে পারে, ল্যাগিং করতে পারে মোর ইজিলি, তোমাকে এখানে বলে দিয়েছে। সো তারা বলবেই, তারা তাদের তো কামই বলা। তো এটা অবশ্যই তোমরা বুঝতে পারতেছো 3GB পর্যন্ত স্মুথ এবং অনেক ভালো প্রসেসর যদি থাকে তোমার 3GB র্যামের ফোনে তোমরা যদি স্ট্যান্ডার্ড দিয়ে খেলতে পারো। এবং 4GB র্যামও কিন্তু অনেকে আলট্রা দিয়েও খেলো, বাট আমি সাজেস্ট করবো অল টাইম তোমরা কিন্তু স্ট্যান্ডার্ড দিয়ে খেলো এবং হাই FPS যদি তুমি এখানে অন করো আছে। যাই হোক, আমরা আসলে গ্রাফিক্সের বিষয়টা শেষ করি। অবশ্যই যারা মানে 1 থেকে 3 পর্যন্ত স্মুথ এবং যাদের 4GB র্যাম তারা কিন্তু স্ট্যান্ডার্ড এবং 6GB প্লাস তারা কিন্তু আলট্রা দিয়ে খেলতে পারো। তো এখানে কিন্তু স্মুথে আর আমরা কিন্তু হাই FPS ইউজ করবো না। যাদের র্যাম আসলে 2GB 1GB 2GB 3GB তারা তো অবশ্যই এখানে তোমরা চাইবে না যে হাই FPS অন থাকুক, তোমরা আসলে FPSটা বেশি চাও, তোমরা কিন্তু এটা চাইবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন চলে যাবো হচ্ছে স্ট্যান্ডার্ডে 4GB র্যামে। 4GB র্যামে তোমরা যদি হাই FPS দাও তাতে কিন্তু তোমাদের ল্যাগিং ইস্যুটা বেশি পাবা, মোবাইল অনেক হিট হয়ে যাবে। সো অবশ্যই স্ট্যান্ডার্ডও কিন্তু তোমরা অবশ্যই 4GB র্যামে স্ট্যান্ডার্ডে কিন্তু হাই FPS নর্মাল এটা দিয়ে রাখতে পারো। সো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে 6GB র্যাম এবং 4GB র্যাম। 4GBতেও তোমরা অনেকে চাইলে হাই FPS দিয়ে রাখতে পারো যদি ভালো প্রসেসর হয়। আগে থেকেই বলে রাখি, যদি তোমার প্রসেসরটা একটু ভালো হয় অবশ্যই তোমরা চাইলে কিন্তু এখানে মানে হাই FPS দিয়েও খেলতে পারো। হাই FPSটা হচ্ছে তোমার ডিসপ্লের যে FPSটা আছে সেটা কিন্তু আরও স্মুথ মানে বাড়ায় দিবে। সেই ক্ষেত্রে তোমার কিন্তু ফোনের ব্যাটারি ড্রেন হবে, প্রসেসর কিন্তু ভালো কাজ করবে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিও খুব তাড়াতাড়ি খাবে। তো যাই ফ্রেন্ডস, 4GB এবং 6GBতেও কিন্তু তোমরা চাইলে আলট্রা ইউজ করতে পারো। 6GB 8GB 10GB 12GB যত জিবি রয়েছে সবাই কিন্তু আলট্রা ইউজ করতে পারো। বাট আলট্রাতে গেলে আমরা অনেকগুলো অপশন এখানে পাবো। সো এখানে আমরা কিন্তু আবার 6GBর যাদের তোমরা লেগ প্রবলেম পাচ্ছ বা হিট ইস্যু ইউজ করতে মানে হিট ইস্যু পাচ্ছ তারা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিবা। হাই রেজিস্ট্যান্স যেটা আছে এটা যদি তুমি অন করো এখানে কিন্তু তোমার ডিসপ্লেটা কিন্তু অনেক স্মুথলি একটা কিন্তু ই দিবে, 3D একটা ভাব তোমরা কিন্তু দেখতে পারবা যদি তোমরা এখানে হাই FPSটা অন করে রাখো। তো আমরা আবার ডিসপ্লে অপশনে যাবো। ডিসপ্লে অপশনে যাওয়ার পর এখানে শ্যাডো দেখতে পাচ্ছি, তোমার নিজের ছায়া মনে করো এই যে দেখতে পারতেছো। এই যে এখানে ভালো করে খেয়াল করো তোমরা দেখতেছো কিনা, আমার ক্যারেক্টারের কিন্তু ছায়া চলে আসছে, আমার কিন্তু প্যাটেরও ছায়া কিন্তু এখানে চলে আসছে। সো আমি যদি ইমোট মারি সো আরও তা ভালো করে দেখতে পাবো। এই যে দেখো আমার ইমোটটার কিন্তু ছায়া আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি। সো তোমরা চাইলে কিন্তু যে কোনো কিছুর ছায়া এখানে তোমরা চাইলে অন করতে পারো। সো তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি এখানে এটা কিন্তু হাই রেজিস্ট্যান্স ছিল, হাই FPS যেটা রয়েছে এটা তোমরা দেখতে পারতেছো, এটা হচ্ছে তোমার ডিসপ্লেটাকে 3D বানিয়ে দিবে। আমি এখানে একটু ভুল বলছি সেই জন্য সরি। এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স মানে হচ্ছে তোমার কিন্তু একটা ভালো স্মুথলি গেম প্লে পাবা, আর এটা হচ্ছে হাই FPS যেটা কি তোমার ডিসপ্লেটাকে কিন্তু একটা 3D বাপ বানিয়ে দেবে। সো এটার ক্ষেত্রে কিন্তু তোমরা ল্যাগিং ইস্যু এবং হিটিং ইস্যু পাবা, এটাতেই সবচেয়ে বেশি হিটিং ইস্যু ল্যাগিং ইস্যু এবং তোমার র্যামকে কিন্তু এটা খুব টানবে, প্রসেসরকে খুব টানবে, ব্যাটারিটাতেও কিন্তু খুব মানে প্রেশার করবে এই হাই FPS। তো তোমাদেরকে আগে এটা বলেছিলাম সেই জন্য দুঃখিত, বাট এটা হচ্ছে আমাদের মেন সেটিং হাই FPS। সো এখানে তোমরা একটা 3D বাপ দেখতে পাবা। সো আমার যে স্ক্রিন রেকর্ডার আছে এটাতে 3D বাপটা আসলে মানে 60 FPS এর অন করা নেই, সেক্ষেত্রে তোমরা হয়তো দেখতে পারবা না, বাট তোমরা অন করে দেখেন একটা 3D বাপ কিন্তু দেখতে পারবা। এটার ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে হেডশটটা খুব ভালো লাগে, যদি হাই FPS অন থাকে হেডশটটা ভালো লাগে, একটা স্মুথলি গেম প্লে পাওয়া যায়। সো তোমাদের যাদের আসলে 6GB প্লাস আসলে র্যাম রয়েছে তাদেরকে আমি সাজেস্ট করবো হাই FPS দিয়ে খেলার জন্য, বাট যাদের ব্যাটারি খুব দ্রুত ড্রেন করে তারা চাইলে নর্মাল রাখতে পারো। বাকি সবগুলো যদি তোমরা নর্মাল রেখে আলট্রা দিয়ে গেম প্লে করো তাতেই কিন্তু একটা স্মুথলি তোমরা গেম প্লে পাবা, গেমের মধ্যে কিন্তু গাছ বাড়িঘর সব খুব সুন্দর করে দেখবা। তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছো, ফ্রেন্ডস এটা ছিল আমাদের সেটিংস এবং গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে, টিপস রয়েছে, সেটা হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি ডাউনলোডের যে অপশন রয়েছে এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা অল ডাউনলোড বা এখানে এখানে যদি ক্লিক করি, আবার তোমাদেরকে দেখাই যে এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পারবো অনেকগুলো ম্যাপ, তারপর অনেক কিছু রয়েছে। এখান থেকে আমাদের যা যা জরুরি নাই আমরা সেগুলো ডিলিট করে দিয়ে দিবে। দেখো এখানে আমার কতগুলো ভাই ফাইল বইরা রয়েছে। সো তোমরা দেখবে গেমটা তোমরা ডাউনলোড করলে দেখবা যে প্লে স্টোরে 1GB বা এর আশেপাশে দেখায়, বাট যখন তুমি দেখবা যে তোমার ফাইলে গেলে দেখবা যে তোমার গেমে কিন্তু 4GB 3GB 2GB এরকম খায়া রাখছে। সো সেই ক্ষেত্রে আসলে এইখানে এইগুলোর কারণে এরকমগুলো হয়। তো তোমাদের এখানে যা যা ধরো মনে করো ম্যাপস বা আবি যাবি তোমার বেশি দরকার নাই তোমরা কিন্তু এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারো, এতে করে কিন্তু গেমটা আরও স্মুথ
স্মুথলি রান করবে। তো আশা করি তোমাদের বুঝতেই পারতেছো কোন র্যামে কোন জিবি কোন জি কত জিবি র্যামের জন্য কোন সেটিংস, সেটা আশা করি এতক্ষণ বুঝতে পারতেছো। যদি তোমার লেগ আরও বেশি প্রবলেম করে, তুমি যদি একেবারে গেম খেলতে না পারো বেশি প্রবলেম করে, সেই ক্ষেত্রে কিন্তু ফোনের সেটিংস রয়েছে। সো মোবাইলের সেটিংসটা কী কী রয়েছে সেটা কিন্তু এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিব। যদি তোমার গেমে গেম খেলে যদি বেশি লেগ করে, অবশ্যই কিন্তু তোমরা মোবাইলের ডেভেলপার অপশনে চলে আসবা, ধরো এডিশনাল সেটিংস। আমার মতো যাদের ফোন রয়েছে, যাদের শাওমি ফোন রয়েছে, তোমরা কিন্তু এখানে এডিশনাল সেটিংয়ে চলে এসে কিন্তু ডেভেলপার অপশন দেখতে পারবা। মজার বিষয় হচ্ছে যাদের আসলে ডেভেলপার অপশন চালু নেই তারা কী করবা, তোমার অ্যাবাউট ফোনে চলে যাবা, তোমার যেই অ্যান্ড্রয়েড ভার্সন অথবা তোমার যে এমআইইউআই যে ভার্সনটা রয়েছে, যে দেখতে পাচ্ছ যেহেতু আমার এমআইইউআই আমার মি ফোন শাওমি ফোন, সেই কারণে আমার এমআইইউআই, সো তোমাদের যেই ভার্সনটা রয়েছে সেটার মধ্যে এসে চার পাঁচটা ক্লিক করবা, মানে পাঁচ ছটা একাদারসে ক্লিক করতে থাকবা। এখানে কিন্তু তোমার এক দুই তিন স্টেপ দিয়ে কিন্তু দেখাবে ইউ আর অলরেডি ইন ডেভেলপার। সো এখানে দেখো আমাকে বলছে ইউ নো নিড টু ডেভেলপার, ইউ আর অলরেডি ডেভেলপার। সো আমার কিন্তু অলরেডি ডেভেলপার অপশন রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি ইজিলি চলে যাচ্ছি। সো এখানে ডেভেলপার অপশন রয়েছে, ডেভেলপার অপশনে গিয়ে কিন্তু তোমাকে অনেক খোঁজাখুঁজি করতে হবে, এখানে বেশি খুঁজতে হবে না, আমি বলে দিব কোনটা। সো সেই সেটিংসটা যদি তুমি অন করে নাও, বাই এক কথায় স্মুথলি গেম প্লে করতে পারবা। এই যে সেই মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংসটা, ফোর এক্স এম এস এ, যদি তুমি এটা অন করো ভাই, তোমার ফোনের ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপ আছে সেগুলো স্টপ হয়ে যাবে, এবং তুমি যদি শুধু ফ্রি ফায়ারে ঢুকো শুধু ফ্রি ফায়ারে খেলতে পারবা, বাকি অ্যাপসগুলো কিন্তু মানে তোমার এটার কারণে কিন্তু অফ করে দিবে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি একটা স্মুথলি গেম প্লে পাবা, তোমার কিন্তু আর মানে ডিস্টার্ব হবে না গেমের মধ্যে। সো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা অন করে রাখতে পারো। সো এটা অন করে রাখলে অবশ্যই কিন্তু তুমি কিন্তু স্মুথলি গেম প্লে করতে পারবা, ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো কিন্তু বন্ধ থাকবে। এটা সব তখনই চালু করবা যখন আসলে তোমার খুবই অতিরিক্ত করে ইনিমি সামনে আসলে তুমি গুলি করতে পারো না, একটা জাকানাকা হয়ে যায় ডিসপ্লের মধ্যে, তখনই কিন্তু তুমি এটা অন করে রাখতে পারো। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা আবারও সেটিংসে চলে যাব, সেটিংসে চলে গিয়ে সার্চ অপশনে কিন্তু আমি লিখে ফেলবো, অ্যাপস লিখে ফেলবা সকলে। অ্যাপস লিখে ফেলার পরে কিন্তু সার্চ করবা, সার্চ করার পরে তোমাদের সামনে যে অ্যাপসগুলো চলে আসবে, মনে করে যে আমার অ্যাপস, আমি কিন্তু অ্যাপসে ক্লিক করলাম, সেখানে ম্যানেজ অ্যাপে তোমরা ক্লিক করবা। এই যে ম্যানেজ অ্যাপে ক্লিক করার পরে তোমার মোবাইলে যতগুলো অ্যাপস আসে এখানে চলে আসবে। সো আমি একটা অ্যাপস দিয়ে তোমাদেরকে দেখাই, তো মনে করো আমার কোনটা দেখাবো, মনে করো এই যে কোনো একটা, মনে করো আমার ডিসকর্ডের যেই অ্যাপটা রয়েছে, তোমাদের মনে করো যে কোনো অ্যাপ হতে পারে, ডিসকর্ডে গিয়ে যদি আমরা এখানে নোটিফিকেশন নামে একটা অপশন দেখি, এটাতে যদি আমরা শো নোটিফিকেশন, এবং এখানে দেখো অনেকগুলো কোথায় কোথায় দেখাবে, ফ্লোটিং নোটিফিকেশন, লক স্ক্রিন নোটিফিকেশন, তারপরে কিন্তু অ্যালো ভাইব্রেশন, শো নোটিফিকেশন অনেকগুলো আছে। তোমরা যদি এটাকে অফ করে দাও তাহলে কিন্তু গেম প্লে করার সময় উপর দিক থেকে কিন্তু তোমার আর কোনো প্রবলেম হবে না। তো এরকম করে তোমার যা যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপের মানে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে কিন্তু তুমি নোটিফিকেশন অফ করে দিতে পারো। এবং তোমার ফোনে আমি যেটা সাজেস্ট করব, আমি তোমাকে মানে বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য যেটা সাজেস্ট করব, সেটা হচ্ছে অবশ্যই তোমার ফোনে যতগুলো আবি যাবি অ্যাপ রয়েছে, মনে করো অনেকগুলো ভিপিএন থাকতে পারে, বা মনে করো তুমি অনেকদিন ধরে অ্যাপগুলো ইউজ করতেছ না, সবগুলো কিন্তু তুমি আনইনস্টল করে ফেলতে পারো। তারপর ফ্রেন্ডস অবশ্যই গেম খেলার আগে মোবাইলটাকে একটা বুস্ট মেরে নিও, অবশ্যই র্যামটা ক্লিয়ার করে নিও, জান ক্লিয়ার করে তারপরে ফোনটা বন্ধ করে অন করে তারপরে কিন্তু গেম প্লে করতে পারো। দেন দেখো যে তোমার ফোন আসলে আর লেগিং প্রবলেম থাকবে না, হিটিং ইস্যুও থাকবে না। সো আশা করি বুঝতে পারতেছো কী বুঝাইছি। অবশ্যই সেটিংসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি একটু উপকার হলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ অনেকেই কিন্তু আসলে ল্যাগিং ইস্যুর জন্য গেম প্লে করতে পারে না। সো অবশ্যই তোমার একটা শেয়ারে বন্ধুর হেল্প হতে পারতেছো, সবাইকে হেল্প করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তোমার সাথেই দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করো। আল্লাহ হাফেজ।